عيونك يا عموري شاريا জাবিরে ভেসে না জানি কোনে কোনে মন মাঝি রে তো খেয়াতে তুই বেলারে পাল তুলে জাবিরে ভেসে জানি মাঝি আজ ১২ বছর হলো আমাদের এই বিদেশে আসার
একবার যখন আমি বলেছি গৃহে যাব তোমরা আনন্দে মুখরিত হয়ে উঠেছে তাই মাঝিগণ আর বিলম্ব করব না এই মুহূর্তে নিজ নিজের ইষ্টদেবতাকে স্মরণ করে আমরা এই ডিঙ্গি আমরা ছেড়ে যাব তাই হলো ওম শিবায় নমঃ নমঃ এই মুহূর্তে আমাদের ঠাকুরের নাম স্মরণ করা হয়ে গেছে তোমরা ডিঙ্গি খেলি ছেড়ে দাও বেশ বাবু হ্যাঁ কি বলছেন Jaya na piya more chaya O hara loko Sukhiro sathi Ghunyelo Dukhe জাবিরে ভেসে না জানি করে মন মাঝি রে তো আতে তুই যেনারে পাল তুলে জাবিরে ভেসে
আজগর আমাও বলে বাড়ি যাওয়ার আনন্দে তোমরা সকলে তার টানছো আর সম্মুখে চলে যাচ্ছে তবে একটি জিনিস লক্ষ্য করে জমাজি কি কি বাবু ওই যে দূরে দেখা যায় কি দ্রব্য যেন ভাসতে ভাসতে এদিকে চলে আসছে এবং সমুদ্রে দুই কূল যেন আলো কোন দিকে বাবু ওই যে দেখো কই বাবু মাঝি তুমি যদি বলতে পারো এই দম্পতি ভাসতে ভাসতে আসছে কি জিনিস তাহলে তোমায় কিন্তু আমি বকশিশ দেব এটা বকশিশ দিলাম তো হ্যাঁ নিশ্চয় দেব আমি খুব পারবো হাতিয়ে দিব বলে টলে বাবু গো এটা কি ভাইসে আসছে জানেন কি গো মনে হচ্ছে একবার আলোকিত করে আসছে ওই যে দেখেন বলো বলো মুসলধারার বৃষ্টি হচ্ছে হ্যাঁ ঠিকই আছে আর মুসলধারার বৃষ্টির শব্দ কি জানেন বাবু বলো তাপুস টুপুস পুস টুপুস তারপর এবার বাবু ইঁদুর বেটা কিন্তু খুব চালাক ইঁদুর বেশ ঠিকই আছে ভক্তিস্তা নিতে হবে রাত খাবার জোগাড় করে লিয়েছিস ইঁদুর বেটা বাবা খুব চালাক সে ইঁদুর কি করেছে জানেন বাবু কি করেছে ওই মিসুল ধারার বৃষ্টির ধারা কিন্তু ধরে নিয়েছে ওই যে বৃষ্টি করছে সেই বৃষ্টির ধারা ইঁদুর উপরে উঠে গেছে ওই ধারা ধরে ইঁদুর বেটা কিন্তু সুটসুট 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 করে একদম উঠে গেছে চাঁদের তালে চাঁদের কাছে তারপর এদুর এদুর হ্যাঁ রাত খাবার জোগাড় করে নিলি এই বকশিশ পাবো রে ভাই ওই চাঁদের তালে উঠে বাবু চাঁদের বোঠা দিয়েছে কুটুস করে কেটে চাঁদের চাঁদের ঠিকই আছে তারপর ওই চাঁদ কিন্তু বাবু পড়ে যায় সাগরের জলে সাগরের জলে হ্যাঁ তারপর ওই চাঁদ ডুবছে আর ভাসছে ডুবছে আর ভাসছে আর আসছে চোপলাম ইঁদুর ওই ধারা ধরে উপরে উঠে গেল আর চাঁদের বুঠা কেটে দিল ওই চাঁদ সমুদ্রের মতো পড়ে গেল ভাসতে আর আসছে হলো না বাবা ঠিকই আছে তাহলে বলেন মাঝি হ্যাঁ বলেন এদিকে এসো এদিকে এসো ওই দেখো আমার সম্মুখে দেখতে পাচ্ছ তো দেখান ওই যে সামনে দেখলেছি কি দেখলে হ্যাঁ কি দেখলে আপনার আঙুলে কি আছে আমি দেখতে পাবো না আপনার আঙুলের মাথায় আছে নখ আর আঙুলে পরে আছেন একটা সোনার আংটি না কাজ করেছে ও অতি সুন্দর তাহলে বকশিশটা দেন তুমি দেন 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 সোনাবাজি সোনাবাজি শোনো এই মাঝির মধ্যে সব থেকে ছোট হচ্ছ তুমি হ্যাঁ এবং তোমার চোখ সব থেকে সুন্দর তাই বলছি কি তুমি নিশ্চয়ই ভালোভাবে দেখতে পাচ্ছ এই যে সামনে ভাসতে ভাসতে আসছে না এটা তুমি যদি বলতে পারো সুন্দর দেখে তোমায় আমি বকশিশ দেব বাবু ও বলতে পারবে ওর শ্বশুরের কাকা তো ভাইয়ের পিস্তা তোর মাসি কাকি শাশির বহিন তিনটা কানা ওই বলতে পারবে তাহলে সম্পর্ক কি হলো হ্যাঁ ওকেই বলেন বলতে পারছি কিনা দেখ না রে তেনা হ্যাঁ বলতে পারছি কিনা দেখ এই যদি বলতে না পারি তোকে ছিঁড়ে দেব আমি বলছি কি বলে কিন্তু বাবু শোনো বাবু বলবো বলো বল বাবু পারে লিবে একখানা কলার মান্দা তারপর তার উপরে মঞ্জুস আর
একটি সুন্দরী মেয়ে কিন্তু বসে রয়েছে তার পক্ষে কি আছে সেটা বলতে পারবো না মারেন 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 বলো আগে শেষ হোক তারপরে এবার ওই মান্দাসের উপরে তা প্রদীপ আছে ওই প্রদীপে জ্বলছে আর তুই পুরো আলো করে আসছিস তোমার যদি অনুমান ছন্দ হয় তাহলে সত্যি তোমায় আমি বকশিশ দেব তবে একটি কথা মাঝিগর মাঝিগর আমার আদেশ ওই যে পালার বেলা সোল্লার মন্দাজ বাঁচতে বাঁচতে উজান দিকে বয়ে আসছে সেটি আমরা ঘেরব ঘেরবেন হ্যাঁ এই মন্দাজ আমরা ঘেরব তবে একটি কথা কি কথা যার দিক থেকে মন্দাজ পালাবে এই অগাধ সমুদ্র জলের মধ্যে সেই মাঝিকে আমি নিক্ষেপ করে দেব জলের মধ্যে হ্যাঁ বাবু জয় বাবা কালী আমার কাছে পালাস না মাগে গরিবের বেটা আমরা বাবু গো ধরিয়াম না বাবু ছেড়ে দে মাঝি আমি যে আদেশ করেছি আমি তোমাদের মনিব আমার আদেশ পালন করে কর্তব্য তাই বিলম্ব না করে এই মধ্যে বলছি বেশ বাবু বলি ঘালো কাজ হয়ে গেছে বাবু জলে ফেলে দিই আপনাকে আমি তোমাদের মনিব হ্যাঁ জানি আপনি তো বলেছেন চার দিক দিয়ে পালাবে তাকে এই সমুদ্রের জলে ফেলে দেব আপনার দিক দিয়ে তো পালাবে আমি ভুল বলেছি মাঝি কারণ আমি বুঝতে পারিনি এই মান্দাসটি ছলনা করে আমার পাশ দিয়েই যাবে তবে মাঝিগর আর বিলম্ব নয় আমি যখন বলেছি খেলব খেলবই পুনরায় সর্বশক্তি দিয়ে এই মান্দাজটা আমরা খেলবো মাঝি বাবু বলেন বলেন একই একবার নয় দুইবার ওই মান্দাজ আমার সম্মুখ দিয়ে চলে যাচ্ছে একই একই বিজেতার লিখন যখন থেকে আমি বলেছি চার দিক দিয়ে পালাবে এই মান্দাজটাকে আমি সমুদ্রের জলের মধ্যে ফেলে দেবো কিন্তু ওই মান্দাজ বারবার কিন্তু আমার দিক দিয়ে পালাচ্ছে তাই মাঝিগণ এবার আমার সর্বশক্তি দিয়ে এই মান্দাজটা আমি খেলবো দেখি এই মান্দাজ কিভাবে পালা ওরে কোথাকার প্রথমে বলো তুমি মানবী না দেবী আমি মানবী মানবী এত সুন্দর রূপ তোমার তুমি মানবী বেশ একাকি এই কলার ভাগাতে সোলার মন্দাজে তুমি এই সমুদ্রের মধ্যে কোথায় চলেছো আমি আমি দেবতার কাছে দেবতার কাছে যাবে কেন আমার পক্ষে রয়েছে আমার মৃত স্বামী সর্পাঘাতে মারা গেছে তাই প্রাণ না দেব বলেই আমি দেবতারে পুড়ে যাচ্ছি বেশ তবে একটি কথা তুমি কোথায় থেকে বেঁচে আসছো চম্পলা নগর থেকে একে বলছো তুমি আচ্ছা
চম্পলো নগরে তোমার শ্বশুর ঠাকুরের নাম কি আমি আমার শ্বশুরের নাম উচ্চারণ করি কি ও বুঝেছি তুমি তোমার শ্বশুরের ঠাকুরের নাম নিজ মুখে বলতে পারবে না তবে একটি কথা যতক্ষণ তুমি তোমার শ্বশুর ঠাকুরের নাম না উচ্চারণ করবে ততক্ষণ তোমার মান নাচ আমরা ছেড়ে দেব না যেমন করে হোক আকারে পোকারে তোমার ঠাকুর ঠাকুরের নাম আমাকে বুঝিয়ে দিতে হবে তাই হবে আমি তাই বুঝি পূর্ণি মারো নিশি জগে উদিত বলো দেখি কি পূর্ণিমা নিশি থেকে উঠে তারা 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 আমি পারব বাবু বলো পূর্ণিমা নিশিতে উঠে কেন সূর্য তুমি বলতে পারো তারা গণের মাঝে রয় জগৎ করে সেটা হচ্ছে চাঁদ তবে কি তোমার শ্বশুর ঠাকুরের নাম চাঁদ সৌদাগর চাঁদ সৌদাগর রমণী হ্যাঁ তুমি তো বড় চালাক চতুর কারণ হ্যালো এই মর্ত দাবে হ্যালো এই চাঁদ সৌদাগরকে সবাই এক কথায় চেনে তাই তুমি মনে করছো ওই চাঁদ সৌদাগরের নাম বললে তোমায় আমি ছেড়ে দেব আর ছেড়ে দেব ঠিক তবে যদি সত্যিকারই তোমার শ্বশুর ঠাকুরের নাম চন্দ্রপতি সৌদাগর হয় তাহলে তোমার শাশুড়ির নাম কি বলো শাশুড়ির নাম বুঝতে পেরেছ পেরেছি বাবু বলো মা বন্ধের কানে রয়েছে পিতল ঝুলছে পিতল দিয়া সমতুল্য তাহার দাবি তোমার শ্বশুরের নাম সোনা সনেকা একই এটি তো সত্য কথা বেশ আর একটি প্রশ্ন করব তারপর তার মান আজ আমি ছেড়ে দেব আচ্ছা রমণী তোমার যদি শ্বশুরের নাম চন্দ্রপতি সৌদাগর হয় শাশুড়ির নাম
শনেকা বেনানি হয় তাহলে ওই চানসাদালরে কয়টি পুত্র ছিল আমার স্বামীকে নিয়ে সত্যন্তি পুত্র আজে এই তো মিথ্যে কথা বলছো তুমি কারণ আমি যতদূর জানি ওই চানসাদালরে সপ্তম পুত্র ছয়টি পুত্র সপ্তম পুত্র নয় আমি বললাম আমার শাশুড়ি মায়ের সপ্তমটি সন্তান বেশ তবে বলো তোমার পতি দেবতার নাম কি রাম সীতা বুঝতে পেরেছো কি বলো তো বলতে পারবো না রাম সীতার সঙ্গে ছিল হনুমান মা বাবু জয় শ্রী রাম আমি পারবো বলো রাম সীতার সঙ্গে আমার কি ওখানে দশরথের বাটা লক্ষ্ণ গেছিল সঙ্গে তবে কি তোমার স্বামীর নাম লক্ষ্মণ লক্ষ্মণ দুর্বল লক্ষ্মণ আর বিলম্ব নয় এই মুহূর্তে তোমার প্রতি দেবতা আমার হস্ত অর্পণ করে দাও কারণ ওই কুলাঙ্গারে রাগারাগি করলাম মানুষ আসবে বুঝিয়া বলতে বেশ বুঝিয়ে বলো মাঝি দাঁড়ান আপনি আসছেন না কিন্তু এমন করে বুঝিয়ে বলবো তাড়াতাড়ি চলে আসবে শোনো গো মা আমাদের এই বাবু কিন্তু হারামির হাত পাকস ওর কথায় আসবে না আমি যখন বলবে আসবে না তখন তুমি বলবে না এই কন্যা তুমি আসবে না ব্যবসা শুরু করব শোন বসে গেল কাম করে হবে মাঝিগণ ও মাঝিগণ সত্যি সত্যি আমি এই দুনিয়ায় কিছু দেখতে পাচ্ছি না মাঝিগণ এসো এসো তোমরা একটু আমার কাছে ওই ভাই এসো একটা থালা লিয়াই লিয়াই থালা একটা লিয়াই ব্যবসা শুরু করব হ্যাঁ হ্যাঁ তাও হবে ধরেন তো
এটা ধরলে ভালো হয়ে যাবে শুন বেশ একজন হাত ধর এবার ওরে পান্ডু আর ফকিরানি চারটে পয়সা দিবি রে এত কানে বাছা বাবু রে বলে দুটা পয়সা না ফকির কানা হইবে রে বাপরে এখনো তেজ পড়েনি আমি দুই নয়নে দেখতে পাচ্ছি না চিত্রালু দুইটা অন্ধকার হয়ে গেছে আর তোমার আমার অন্য প্রতিপালিত তোমরা আমার মাঝে গণ আমায় নি তোমরা পরিহাস করছে শুনেন বাবু লক্ষ পাবে চক্র কানা আর হাজার পাপ না হলে কাহরির ঘরে আগুন লাগে না মাঝে গণ আপনি পাপ করেছেন বলে আপনার চক্র তোমাদের কাছে করিয়ে প্রার্থনা করি আমি যে রমণী আমার চক্ষু অন্ধকার করে দিয়েছে তার সম্মুখ আমায় নিয়ে চলো নিশ্চয় সে যখন আমার চোখ অন্ধ করে দিয়েছে পুনরায় সে আমার চোখ ফিরিয়ে দিতে পারবে আসেন 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 ও গো মা মাগে এই বাবুর অন্নে আমরা প্রতিপালিত তাই এই বাবু যদি কানা হয়ে থেকে যায় আমরা কে বেতন দিবে আর আমাদের বউ আচ্ছা কে পুষবে মা তাই যদি পারো ভালো করে দাও আর যদি ভালো না করো তারপরে খুঁটি চিপে মেরে দাও জীবন নষ্ট হয়ে যাবে আমি চিনতে পারিনি বুঝতে পারিনি তাই ক্রোধের বসে তোমায় অনেক অন্যায় বাক্য প্রয়োগ করেছি মাখো পারো না কি তোমার পুত্রকে পুনরায় তোমার আমার চোখ ফিরিয়ে দিতে জানো বাবা যাও জননী আমার নয়ন তুমি ফিরিয়ে দাও প্রত্যেক পুরুষ নারীর গর্ভবতী জন্ম নিয়েছে জগতের আলো দর্শন করিয়েছে যে নারী উনিও তো এক নারী ছিল যে তোমায় জন্ম দিয়েছে সে তো নারী আর আমিও না তুমি আর মা সম্পর্কের সকল বাধাকে বাদ করিয়ে দিয়েছে তোমার সেই নয়নে কালি মাখা জমেছিল বাবা যেই দৃষ্টিটা তুমি হারিয়ে ফেলেছ এই পাপের দৃষ্টিটা সরিয়েছ তুমি সুপথে ফিরে আসবে বাবা মা গো তুমি কথা দাও আমাকে কি তুমি আমার অন্ধ চোখ ফিরিয়ে দেবে না জননী তুমি আমার কথা দাও বলো দৃষ্টি ফিরাবার সাথে সাথে তুমি আর কখনো কোনো নারীর সাথে কেউ ব্যবহার করবে না কিছুই করবো না জননী তুমি আমায় যা বলবে আমি অক্ষরে অক্ষরে তা পালন করব তাই হবে জয় মামনীর জয় মাঝিগণ পুনরায় আমি আমার চোখ ফিরিয়ে পেয়েছি দেখতে পাচ্ছেন ভাগ আমি তোকে অনেক অন্যায় কথা প্রয়োগ করেছি তবে একটি কথা বলবো আমি একটি কথা জানতে চাই বলো তুমি তো আমায় অনেকবার ধরার চেষ্টা করলে তাহলে শরীর তোমার আত্মপরিচয় কে তুমি মা আমি কে এই প্রশ্ন করার সাথে যেন থরথর করে আমার শরীরটি কেঁপে উঠল দুই নয়ন যেন অন্ধ হয়ে আসছে পায়ের মাটি যেন আমার কাছ থেকে সরে যাচ্ছে জননী কোন মুখ দিয়ে কোন ক্ষমতায় তোমাকে আমার পরিচয় দেবো জানো পরিচয় যদি তোমায় আমায় দিই এই দুনিয়ায় যত লোক রয়েছে সবাই আমায় ধিক্কার দেবে তুমি আমায় ধিক্কার দিবে জননী আমি কে জানো আমি আর অন্য কেউ নই আমি তোমার মামা শ্বশুর নানা মরানি আমার মামা
আমার শ্বশুর আমার সবুকে মা গো একটি কথা মা বাবা কি বলেছো এসো বাবা আমার মতো পাপিষ্ঠা নারী কে আছে না মা না 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 তুমি পাপী নও তুমি দেবী মা তুমি দেবী তবে একটি কথা কি জানো তোমার লাথি দিয়ে আমার বুড়াকে ভেঙে চুরমার করে আমার এই গলাটা ধরে ছুঁড়ে ফেলে দাও সাগরে জলে আমি যে পাপ করেছি বাবা না না জননী তবে একটি কথা বলবো জননী রাখবে আমার কথাটি ওই মূর্খ চন্দ্রধার তোমায় চিনতে পারিনি বলেই এ অগাধ সমুদ্র জলের মধ্যে তোমায় ভাসি দিয়েছে তাই একটি কথা বলবো এই জগতে যার একবার মৃত্যু হয় সে কোনোদিন প্রাণদান ফিরে পায় না তাই জননী করজের প্রার্থনা করি তোমারই কাছে এই মুহূর্তে তোমার আমার ভাগ্য ঠাকুরকে আমার হস্ত অর্পণ করে দাও আর এখানে চন্দন কাঠে দাহন করে দিই আর তুমি আমারই গিয়ে চলো তোমার লক্ষ্মী প্রতিমার মতো ওই রাজ সিংহাসনে বসে তোমার জন্য পুষ্প অঞ্জলি দেব আমার যাওয়া হবে আমি যে কথা দিয়ে এসেছি আমার ছয়খানা যাকে কথা দিয়েছি যেই কালীগড়ির কুলে আমার শ্বশুর ঠাকুর পুরো ভরাডুবি হয়েছিল ওই সময় অনেকগুলো প্রজা মারা গেছে আমি তাদের নারীকে কথা দিয়ে এসেছি তেনাদের স্বামীকে বাঁচিয়ে ফিরব তাই মামা শুধু আশীর্বাদ করো আপনারা যাবেন না সুষমা এরপর গোদার্সীন হবে আশীর্বাদ করব ঠিক আছে জননী কিন্তু তুমি বলতে পারো এই মুহূর্তে যখন আমি বাণিজ্য করে ফিরে যাব তোমার শাশুড়ি এসে যখন আমায় বলবো গে দাদা আমার বেহুল আমার দুর্লভ রাখেন্দরকে দেখেছ কি জবাব দেব সান্ত্বনা দিয়ে রাখবে আমি ফিরে আসবো বেশ আমার বিশ্বাস এই মহাপাপী নানান নারী যদি কিঞ্চু পরিমাণ সঞ্চয় করে রাখে পুণ্যে তোমায় দুহাত করে আশীর্বাদ করছে তোমার মনের বাসনা পূর্ণ হবে পুনরায় তোমার প্রতি দেব তার প্রাণ দান করে ফিরে আসবে স্বামী দম শিল রে মাঝিগণ আর বিলম্ব নাই আবার জীবিত Oh, no.
আগধরে মশ বাজুরে মায়ের